নমস্কার, উদ্যোগ টিভির পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি বিশ্বরূপা। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। ভোটের ফল ঘোষণার আগে বিজেপি জোট সরকার নিজেদের পরাজয় নিশ্চিত দেখে আবার গভীর রাতে বিরোধী দলের উপর আক্রমণ সংঘটিত করে। ঘটনা শুক্রবার গভীর রাতে হাঁপানিয়ে সুকান্তপল্লী এলাকায়। শুক্রবার রাতে 15 মিনিটের ব্যবধানে দুই দুটি বিকট শব্দ মানুষের বুকের ব্যথর খেপে উঠল। চোখে মুখে তখন আতঙ্কের ছাপ, ঘড়ির কাঁটায় তখন আনুমানিক 12টা বাজে। কিছু বুঝে ওঠার আগে আরও একটি অনুরূপ শব্দ। এলাকার মানুষ ঐক্যবদ্ধ হতে সমাজ বিদ্রোহীরা পালিয়েছেন এলাকা ছেড়ে। সূত্রের ভিত্তিতে জানা যায়, বাবুল শাহর বাড়িতে এই দুটি বোমা নিক্ষেপ করেছে বিজেপির দুষ্কৃতীরা। এবারে বিধানসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকার। এলাকার মানুষকে সাহস জুগিয়েছেন ভোট দেবার জন্য, আর এজন্য এবার তাকে সরাসরি টার্গেট করেছেন বিজেপির দুর্বৃত্তরা। বাবুল শাহ জানান, এর আগে অনেকবার তার বাড়িতে আক্রমণ করা হয়, প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েও কোনো সুষ্ঠু বিচার পাননি। গণতন্ত্র যে জিনিসটা, এই জিনিসটাতে পাই আমরা যে কাদের পাবো, প্রশাসনের দ্বারে, প্রশাসনের দ্বারা আসা পাই নাই, তার আমরা এই জিদে এই গণতন্ত্র আসনে রক্ষার জন্য আমরা সবাই মিললে, আমাদের এলাকার লোক সবাই মিললে আমরা আসলে সবাইকে সিদ্ধান্ত করেছি এই সরকারকে আসছে না, ইনি হাও সরাইতে লাগবে। গণতন্ত্রকে আসেন না রক্ষার জন্য চিফ সেক্রেটারি আসে না, জানেনি হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। স্বয়ং আগে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিল, তেনে আসেন এখানে, তেনে ডেপুটেশন দেওয়া হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা তেনে এই সময় সভাপতি ছিল, তাইনারে আসেনা ডেপুটেশন দেওয়া হয়েছে, তারপরে কোনো বিচার পাই নেই। মানে কী করবো আমরা, নিরুপায়। গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা নিরুপায়। কেন আমার বাড়িতে দুইটা আসনা বোম চাষ করেছে কালকে রাত্রে? কী করেছি? আমতলি থানার ভিতরে আমার উপরে দুবার অ্যাটাক করেছে, কোনো বিচার পাই নাই থানার থেকে, কোনো বিচার নাই, জিরো, কোনো বিচার নাই। লাস্ট অবধি আমি সিদ্ধান্ত নিয়েছি আইনের সাহায্য নিয়ে আমি লড়াই করাইব। আমি কুটে এইগুলি কেস এখনও আছে এইগুলির নামে। দুবার আমি আসেন এই পুলুর গিয়েছি, আমার উপর আসেন অ্যাটাক করেছে, কি করব বাধ্যমূলে। ঘটনার খবর পেয়ে পরদিন সকালে সিপিএমই ডুকলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব, পার্টির নেতা অরিন্দম বিশ্বাস, বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থরঞ্জন সরকার সহ এক প্রতিনিধি দল বাবুল শাহর বাড়িতে যান। তারা তার পাশে থাকার আশ্বাস দেন। সিপিএমই নেতৃত্বে জানান, গোটা রাজ্যে আজ সমাজ বিদ্রোহের দৌরাত্ম চলছে, বিজেপি জোট সরকারের পরাজয় নিশ্চিত করা ছাড়া এই অরাজকতা বন্ধ করার সুযোগ নেই। 2রা মার্চ রাজ্যে শান্তি এবং উন্নয়নকামী মানুষের সরকার প্রতিষ্ঠা হলে এ ধরনের সমাজ বিদ্রোহীরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। মানুষ শান্তি সম্প্রীতি পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতে বুটের বাক্সে রায় দিয়েছেন। বিজেপি নিজেরাও জানে তাদের পরাজয় নিশ্চিত, দলের কর্মীদের ধরে রাখতে এ ধরনের ঘটনা সংগঠিত করেছে বলেও দাবি করেন তারা। রাত্রে আনুমানিক 12টার সময় আমাদের হাঁপানি অঞ্চল কমিটির অন্তর্গত সুকান্তপল্লী এলাকা আমাদের সক্রিয় কর্মী বাবুল শাহ ওনার বাড়িতে দুটি বোমা সার্চ করেছিল এবং সঙ্গে সঙ্গে এলাকাবাসী প্রতিরোধের ফলে ওরা পালিয়ে গেছে। আসলে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা হচ্ছে ওদের একটা আতঙ্ক থেকে ওরা এই ঘটনাগুলি করছে। ওরা ওদের যে ভয়, 2 তারিখ তো আমরা বাম কংগ্রেস জোট ক্ষমতায় আমরা আসছি, ভয় আতঙ্ক থেকে ওরা এই ঘটনাগুলি এলাকার মধ্যে করার চেষ্টা করছে। আমাদের বাবুল ভোটের দিন খুব সক্রিয়ভাবে এলাকার মধ্যে ভূমিকা নিয়েছিল, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা আমরা ভোটের দিন লক্ষ্য করেছিলাম। আসলে ওনাকে, শুধু ওনাকে ভয় নয়, ওনার মাধ্যমে পুরো এলাকাবাসীকে একটা আতঙ্কের পরিবেশ দেওয়াই ওদের মূল লক্ষ্য। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত এই এলাকাবাসী রাজ্যের মানুষকে বলতে চাই, ওরা যতই আতঙ্ক ছড়াক না কেন, মানুষ যেভাবে ভোট দিয়ে এই রাজ্যে একটা গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভোট দিয়েছে এবং সেই জয় নিশ্চয়ই হবে আগামী 2 তারিখ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, রাত্রিবেলায় ঘটনায় পুলিশ এসেছে পরদিন সকালে, এখন দেখার দোষীদের শাস্তি প্রদান করতে পুলিশ কি ভূমিকা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। অবশেষে কৈলাসহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কৈলাসহরের পাইতুল বাজার এলাকায় অবস্থিত বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ চলছে চূড়ান্ত। শনিবার কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের 5 জনের এক প্রতিনিধি দল ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি পরিদর্শনে। কৈলাসহরের অনেক শিক্ষিত যুবকরা আজকের দিনে ত্রিপুরা রাজ্যে তথা জাতীয় স্তরে দাপিয়ে ক্রিকেট খেলে যাচ্ছে।
কিন্তু সেদিক থেকে কৈলেশহরে উন্নত মানের ক্রিকেট স্টেডিয়াম ছিল না। কৈলেশহরের পাইতুর বাজার এলাকায় অবস্থিত বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 2007 সালে ক্রিকেট স্টেডিয়ামের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ক্রিকেট স্টেডিয়ামের কাজ কোনো এক অজ্ঞাত কারণে শুরু হয়নি। অবশেষে 2018 সালে রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হলেও ত্রিপুরা রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসনিক জটিলতার জন্য ফের ক্রিকেট স্টেডিয়ামের কাজ বন্ধ হয়ে গেলেও সাম্প্রতিককালে কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য তথা বর্তমান রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সক্রিয় সদস্য সুমন্ত দেব্রের ঐকান্তিক প্রচেষ্টায় কৈলাসহরে ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে। এমনকি কাজ প্রায় শেষ পর্যায়ে। 25 ফেব্রুয়ারি শনিবার দুপুরে কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের 5 জনের এক প্রতিনিধি দল ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি দেখার জন্য বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে যান। 5 জনের প্রতিনিধি দলে ছিলেন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিশ দে, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ সভাপতি শ্যামল দাস, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য অনুপ দাস, ত্রিপুরা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সক্রিয় সদস্য সুমন্ত দেব্রায়। কাজের অগ্রগতি দেখার পর কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিশ দে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে বিদ্যানগর স্কুল মাঠে ক্রিকেট স্টেডিয়ামের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই মাঠের চারপাশে পাকা ড্রেনের কাজ এবং বাউন্ডারির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মাঠে মাটি ভর্তি করে ফিলিংয়ের কাজ একেবারে শেষ প্রান্তে রয়েছে বলে জানান। যারা আছেন তাদের সবাইকে আমরা কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং কৈলাসহরের এই যারা ক্রিকেট প্রেমী যারা আছে, খেলোয়াড় যারা, আমরা খেলাপ্রেমী যারা আছি, ক্রীড়াপ্রেমী যারা আছি, তাদের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি। কারণ ত্রিপুরা রাজ্য ক্রিকেটকে কৈলাসহরের ক্রিকেট সমৃদ্ধ করেছে। অনেক খেলোয়াড় আমাদের কৈলাসহর থেকে তৈরি হয়েছে এবং এরা ত্রিপুরা রাজ্য দল পর্যন্ত তারা সেই জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মাঠ আগামী দিনে এখানে সোনার ফসল সেখানে তৈরি হবে। কৈলাসহর অতীতের যে গৌরব, সেই গৌরব আবার ফিরে পাবে। এই মাঠ থেকে অসংখ্য ক্রিকেটার তৈরি হবে, নিজেদের ভবিষ্যৎ তৈরি হবে এবং সেই প্রচেষ্টা নিয়েই আমরা কৈলাসহর ক্রিকেট স্টেডিয়াম কাজ করছি। আশা রাখি আগামী সিজন বা আমরা এই মাঠটাকে পুরো খেলার পরিপূর্ণ হিসেবে আমরা তৈরি করতে পারবো এবং এখানে মানে ন্যাশনাল লেভেলের খেলায় সেই মাঠের মধ্যে করা আমাদের সম্ভব হবে। সম্পূর্ণ মাঠকে নেট দিয়ে রাখা হবে, সমস্ত মাঠটাকে ফেন্সিং করা হচ্ছে, সমস্ত মাঠের ড্রেনেজ যাতে মাঠে জল না জমে যান, ক্রিকেট মাঠে জল জমলে করে খেলা যায় না, এটা আপনারা জানেন। মাঠের স্লোপ মেনটেন করা হচ্ছে, মিডিলটাকে উঁচু রেখে দুইটাকে স্লোপ করা হচ্ছে। সমস্ত কাজই আমাদের ইঞ্জিনিয়াররা আজকে এসেছেন, প্রতিনিয়ত তারা প্রত্যেক সপ্তাহে একবার এসে তারা ভিজিট করে যাচ্ছেন। তো তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরাও যারা আছি আমরা নিজেরা সুপারভিশন করছি যাতে কাজটা সুন্দর হয়, ভালো হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। মাটি ভর্তি আর কতদিন লাগবে? আরও হয়তো 15-20 দিনের মধ্যে মাঠের কাজ আমরা আশা রাখি শেষ হবে। আগামী বর্ষা লাগিয়ে সেখানে মাটি ফিলিং করে এখানে যে ঘাস লাগানো বা অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলি শেষ হয়ে যাবে। ত্রিপুরা রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সক্রিয় সদস্য সুমন্ত দেব্রে জানান যে কিছুদিনের মধ্যে ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হবার পর মাঠে 9টি উইকেট অর্থাৎ 9টি পিচের কাজ শুরু হবে এবং আগামী সিজনে খেলার জন্য ক্রিকেট স্টেডিয়াম উন্মুক্ত করা হবে। কৈলাসহরের অতি দিন দরিদ্র ছেলে সেন্টু সরকার আজ জাতীয় স্তরে দাপুটে সহিত রেগুলার ক্রিকেট খেলে যাচ্ছে। কৈলাসহরের বিদ্যানগর দ্বাদশ শ্রেণীর মাঠে ক্রিকেট স্টেডিয়াম সম্পূর্ণ হবার পর কৈলাসহর থেকে আরও অনেক ক্রিকেটার তৈরি হবে বলে জানান সুমন্তবাবু। বলছে আজকে এই বিদ্যানগর মাঠে পুরো দেখছেন, আপনারা সবাইকে দেখছেন যে মাটির কাজ প্রায় শেষের পথে, ফেন্সিং প্রায় শেষের পথে, ড্রেন প্রায় শেষ। আরও 15-20 দিন, 1 মাস করলে মাঠের মোটামুটি একটা জায়গা চলে আসবে। তারপর আমার মাঠের ভিতরে এই কয়েকদিনের মধ্যে 9টা পিচ উইকেটের কাজ চলবে, 9টা উইকেট, 7-8টা উইকেট হবে। প্লাস ওই যে সাইডটা দেখছেন, সাইডটার মধ্যে প্র্যাকটিস জোন হবে, যেটা ইনডোর হবে। তারপরে মাঠের জন্য ডেভেলপ করার জন্য আরও যা কিছু করা যায়, ত্রিপুরা ক্রিকেট সচিব প্রেসিডেন্ট ওরা এসেছিলেন, ওরা বলছেন যে মাঠ ত্রিপুরার মধ্যে একটা দেখে, ওরাও তো এতদিন দেখেননি, তারা এসেছিলেন, তারা আমাকে আশ্বাস দিয়ে গেছিলেন। আমাদের প্রেসিডেন্ট ছিল, কৈলাসহরের ভাইস প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, তাদের সামনে আশ্বাস দিয়ে গেছেন মাঠের জন্য আরও 2-2.5 কোটি টাকা খরচ করে মাঠের যাতে ডেভেলপ হয় এবং আমাদের এখান থেকে যাতে প্লেয়ার বার করতে পারি। আমাদের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার যে আমাদের সেন্টু সরকার বলে এই পাইতুর বাজারে একটা ছেলে ছিল, যে অতি গরিব ছেলে ছিল, যে এখন প্রতিটা 25 আন্ডার 19 সবটি ম্যাচ খেলছে, প্লাস একদম ওপেনার হিসাবে খেলছে। আমাদের এখান থেকে ছেলেটা যেতে পেরেছে, তার লাইফটাও একটা জায়গায় সেটেল হয়েছে। এরকম যাতে আরও প্লেয়ার উঠে আসে, আরও মানে এই মাঠের মাধ্যমে আমাদের আরও প্লেয়ার যাতে উঠে আসে, কৈলাসহর থেকে যাতে
প্রতি বছর 4-5টা প্লেয়ার আমরা ত্রিপুরা রাজ্যে দিতে পারি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রতি যুব সমাজের আগ্রহ যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য রাজ্য সরকার এমন আরো উন্নতমূলক কাজের পরিমাণ বৃদ্ধি করতে হবে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। জন্মদাত্রী মাই আজ ছেলের হাতে আক্রান্ত, দা দিয়ে বৃদ্ধা মায়ের হাত আলাদা করে দেয় ছেলে। ঘটনা উদয়পুর গর্জি ফাঁড়ির অন্তর্গত পাউড়া মোড়া স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায় উদয়পুর গর্জি ফাঁড়ির অন্তর্গত পাউড়া মোড়া স্কুল সংলগ্ন এলাকায় শুক্রবার গভীর রাতে নমিতা ঘোষকে দা দিয়ে আঘাত করে তার ছেলে বিমল ঘোষ। ছেলের দায়ের আঘাতে মা নমিতা ঘোষের বাম হাত একেবারে আলাদা হয়ে যায়। বিমল ঘোষের ছেলে জানান প্রায়শই নেশা করেন তিনি। শুক্রবার গভীর রাতেও তিনি মদ্যপান করে মায়ের সাথে ঝগড়া করে এবং পরে কথা কাটাকাটির পর মায়ের উপর দা দিয়ে আঘাত করে তার বাম হাত একেবারে আলাদা করে দেয়। এখন জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধা। এমন কিছু হয়েছে না, আমি ফ্যামিলি ম্যাটার হই। কূপ দিছে কেডা এটা? হ্যাঁ বাবা। তোমার বাবা কাকে কূপ দিছে? ঠাম্মা। ঠাম্মারে কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে মূলত? ঝগড়া না বাবা, একটু হাফ মেন্টাল তো এই এর মধ্যে একটু খাই আইছিল তো এই সেমন কিছু হয়েছে না বাবার মধ্যে তো কূপ করে গেছে। সবসময় নেশা করে? সবসময় না, প্রায় সময়। অপরদিকে গর্জি ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিমল ঘোষকে পাকড়াও করতে পারেনি। এলাকাবাসীরা বিমল ঘোষকে উত্তম মধ্যম দিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাবু জানান শীঘ্রই তারা বিমল ঘোষকে আটক করে উপযুক্ত শাস্তি প্রদান করবেন। বিষয়টা আমরা খবর পাইছি যে এর ছেলে এর মারে কূপ দিয়া হাত টুকরা হয়ে লেছে, তখন গেছি গিয়েছিলে তো গেছি মারা তো হসপিটালে নিয়ে গেছে, সেখানে গিয়া দেখছি আমরা কেউ পাইছি না। আঠারো তো সব ইয়ে আসলো, গম বাড়িঘর খালি আসলো। ছেলের নাম কি যে কাজটা করতো? ছেলের নাম হয়েছে কি? ছেলের নাম বিমল ঘোষ। আর যাকে ছেলের মার নাম? ছেলের মার নাম হয়েছে নমিতা ঘোষ। হাত কি দুটোই আলাদা করে ফেলেছে? একটা বাম হাত। কি নিয়ে ঝামেলাটা কি জানা গেছে কিছু? না ঝামেলা এমন কিচ্ছু নয়, সাধারণত একটা তর্ক টর্কি দিয়ে এই ঘটনাটা হয়েছে। ছেলে কি নেশাগ্রস্ত অবস্থা ছিল তখন? হ্যাঁ শুনেছি ছেলেটা একটু নেশাগ্রস্ত ছিল। এখন অবধি কি অ্যারেস্ট করা হয়েছে? না অ্যারেস্ট করেনি। যে সমাজে মা দেবী রূপে পূজিত হন সেই সমাজে মা আজও ছেলের হাতে আক্রান্ত। এইসব ঘটনা শিক্ষিত সমাজের কাছে খুবই নিন্দাজনক। এখন দেখার এইসব নরপিশাচকে পুলিশ কি উপযুক্ত শাস্তি প্রদান করে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।